আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি একটা জায়গায় যাব আমার সমস্ত কাজ হয়ে গেছে তো যাবার আগে আমি একটু কিছু কথা বলতে চাই তো ভিউয়ার্সরা যারা আমাকে তোমরা প্রথম থেকে চেনো তারা নিশ্চয়ই জানো যে আমি কি ধরনের ব্লগ দিই আমি সব ধরনেরই ব্লগ দিই কখনও সমালোচনামূলক কখনো আমার ডেলি ব্লগ কখনও গানের সব কিছুই দিই তো ইদানিং আমাদের যে এগেনস্ট অপোনেন্ট পার্টি তাদের মধ্যে একটা একজন আছে যাকে অনেকে অনেক নামে ডাকে আমি তার নাম করছি না শুধুমাত্র একটা কথাই বলছি যে আমার পেছনের লাগাটা না একটু বন্ধ করে দে বুঝলি অতিরিক্ত করছিস হ্যাঁ জানি তুই খ্যাকশিয়ালের দালালিপানা করছিস খুব ভালো করছিস তো খ্যাকশিয়াল আশা করি তোকে বলেনি মানে রিম্পা তোকে বলেনি কিন্তু যে এর হয়ে লাগ ওর হয়ে লাগ রিম্পাকে যে যা কথা বলে রিম্পা তার আনসার দেবে বোঝাতে পারলাম রিম্পাকে যদি কেউ কিছু কথা বলে আমি রিম্পা বলেই বলছি রিম্পা তার আনসার দেবে তোকে ওর হয়ে আনসার দিতে হবে না ইপসিদা কি বললো চলে এলি অ্যান্সার দিতে সীমাদি কি বললো গুরুমা গুরুমা এই বলে গালাগাল দিতে এলি সুতো পাকে নিয়ে তো ডেলি চট কাটছিস সবাইকে নিয়ে চট কাটছিস কাল কি লিয়ে দিয়েছিলি চুলের দিদিমণি এই দেখ তোকে আমি এটার একটা আনসারও দিতাম না কমিউনিটি দিলেই তুই হাঁকতে চলে আসিস আমার এখানে হ্যাঁ মানে পটি করতে চলে আসিস তো চুলের দিদিমণি সবাই সবাই চুলের তোমরা একেবারে খুব উঁচু স্থানে বিরাট করছো তোর কথা মতো মেনে নিলাম যে সবাই চুলের তোদের একটা আলাদা ভালো জায়গা আছে তো তুই যে সবসময় আমার পেছনে লাগছিস লেগে খুব ভালো হচ্ছে কি হ্যাঁ দেখলাম তোর এখনও অবধি বোধ হয় ওয়ানকে ভিউ হয়নি কালকে আমাকে নিয়ে ভিডিওটা করে ওয়ানকে ভিউ কামিয়েছিস দেখ তোর মনিটাইজেশনটা হয়ে যেতে পারে এরকমভাবে কামাতে কামাতে মানে এইভাবে অন্যদেরকে ছোটো করতে করতে মানে যাদের নিয়ে অরিজিনালি যারা জাতীয় পতাকাকে লাথি মেরেছে তাদের পা চেটে আর যারা ভালো মানুষ তাদের খারাপ বলে তোর যদি এককে ভিউ হয় ভালো তুই আমাকে নিয়ে খারাপ বলে এককে ভিউ কামিয়েছিস ভালো কিন্তু তোকে আমি একটা কথা বলে দিই তুই একটু কৃতজ্ঞও থাকিস দেখ সুদো পাকে নিয়ে ভিডিও করছিস রিম্পা দি রিম্পা দি করে তার হয়ে করছিস দেখ এককে কিন্তু তোর হয়নি দেখ আমাকে নিয়ে করে হলো তাহলে তোর আমার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত দ্বিতীয় কথা বলি তোকে তুই যদি মনে করে থাকিস যে বারবার তুই গুঁতোতে আসবি আর তার জবাব নিয়ে সবাই বসবে কেউ বসবে না পরিষ্কার কথা সীমাদিরা বলে দিয়েছে যে ওরা ও যা খুশি করুক আমরা বসবো না শুধু তুই আমার প্রফেশান নিয়ে বাজে কথা বলেছিস বলে তোকে আমি লাস্ট অ্যালার্ট করতে এলাম আমি কি তোকে দেখতে হবে না তুই নিজেরটা দেখ আর একটা কথা বলি আবার রিম্পাকে কেউ কিছু বলে রিম্পা বলবে তার সঙ্গে তাদের আলাদা ওর জায়গাটাও আলাদা তুই ওর জায়গা আসতে চাস না বুঝেছিস তুই তোর লেভেলে খেল হুম সবাই চুলে তুমি ভাই আর বললাম না হুম আর এই মানুষটা দর্শকরা শোনো আমাকে বলছে আমি খারাপ আমি খারাপ আমার নামের ব্লগের সঙ্গে আমার কোনো মিল নেই তো বলি হ্যাঁ তোর ব্লগিংয়ের সঙ্গে কি মিল আছে তোর নামের রিম্পার নাম ধরেই বলছি তো সিম্পল লাইফস্টাইল সিম্পল লাইফস্টাইলে কি কন্ট্রোভার্সি চলে চলে কি তা আমারটাতে তো লেখা আছে টু নান মমস ব্লগ আমি চ্যানেলের নাম চেঞ্জ করিনি করব না কি করব আমি তোর কথাই করব না তা আমি যদি আমার ব্লগে আমার কথা বলি প্রত্যেকেরই চ্যানেল ব্লগ বলে থাকে আমার ব্লগিংয়ে ভালো ব্লগুলো তুই দেখিস না ওই জন্য তো চোখে পড়ে তুই যত রাজ্যের লোকের যে খুঁতগুলো দেখি বা খারাপ লাগে যেটা নিয়ে বলি সেটাই দেখতে আসিস তো তুই কে আমাকে বলার আমার চ্যানেলের নাম কি হবে কি হবে আমি কি বলবো চ্যানেলের নাম অনুযায়ী সেটা ঠিক কিনা তুই কে বলার আরেকটা কথা ভিউয়ার্সরা শুনে রাখো এই মহিলা সাপোর্ট করছে ওই অনামিকা বলে যে ওই ল্যাংটা দিদিমণি আছে আমাদের যিনি এখন একটু ক্লিভেজ দেখানোটা বন্ধ করেছেন যাকে ফেসবুকে ফার্স্ট টাইম দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে এই টিচার কোনোজন টিচার হয়নি যিনি প্রতিটা ক্ষেত্রে ক্লিভেজ দেখিয়ে আধ ল্যাংটা হয়ে পড়াতে যান পড়ান তাকে বলছে যে ক্লিভেজ দেখাই তো কি হয়েছে আমার আবার আমার ওখানে কমেন্ট করেছে যে আমি কমেন্টটা দেখাবো না ওর মতো আমি অসভ্য নয় যে কমেন্ট তুলে দিয়ে দেবো ওখানে লিখেছে যে এরকম অনেক বড় বড় ম্যাডামরা আছে যাদের ক্লিভেজ দেখিয়ে যারা সব কিছু করে দেখালে না পাগল হয়ে যাবি আমার সঙ্গে লড়তে আসিস না তো তুই কি তাকে সাপোর্ট করিস যারা এগুলো করে নোংরামিগুলো তুই তাদের তার মানে সাপোর্ট করিস তুই কিন্তু কালকে অনামিকাকে সাপোর্ট করেছিস তো ভিউয়ার্সরা দেখো এই যে এই যে মুসবুইন যাকে বলা হয় সে কিন্তু ক্লিভেজ উলিদের সাপোর্ট করে যারা ক্লিভেজ দেখিয়ে অকারণে বসে ইচ্ছা করে নোংরামি করে তাদেরকে সাপোর্ট করছে বলছে যে ক্লিভেজ দেখায় তো কি হয়েছে একটা টিচার হয়ে এসে পড়াতে বসে ক্লিভেজ দেখিয়ে কি হয়েছে ঘরে আছে বাচ্চা কাচ্চা তোর নেই শিওর নেই আর তা থাকলেও তুই তার মানে এরকম টিচারই রেখে পড়াবি তাই না ফারদার তোকে বলে দিলাম পেছনে লাগতে আসিস না আর এসে কোনো লাভ হবে না তুই কিন্তু উত্তর আর পাবি না কারণ তোর ওই অনামিকাকে সবাই চেনে আমাকে সবাই চেনে তোকেও চিনছে আস্তে আস্তে আর ওই যে এককে কে ভিউ কামিয়েছিস তার জন্য একটা নমস্কার করে নে আমাকে বুঝলি এক কে কামিয়েছিস কালকে হুম নিম পা দিদিমণিকে নিয়েও এতটা কামাতে পারি না করো করো মা করো করো আমাকে খিস্তি দাও গালাগালি দাও কিন্তু আমার প্রফেশান নিয়ে কথা বলতে এসো না বুঝেছো খুব শীঘ্রই আমি একটা আর একটা চ্যানেল ওপেন করবো জানি না এখানে আমি সেটা পাবলিশ করবো কি না সেখানে আমি সমস্তটাই আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী দেবো আশা করি তুইও দেখতে পাবি গিয়ে দেখিস তুই আমার কোনো শত্রু নয় অর্থাৎ তোকে নিয়ে যখন আমি কোনো কথা বলি না তুইও আমাকে নিয়ে কথা বলবি না আর যদি বলতে চাস তাহলে কিন্তু অ্যাটাক নেবার মতো ক্ষমতা রাখবি যদিও অ্যাটাকটা করে আমার কোনো লাভ হবে না ভিউ হয় না তো বুঝলি তো বলে দিলাম হ্যাঁ যে অকাত মারানি অকাধ মারানি করে আমাকে গালাগাল দিস না যার হয়ে সত্যি অকাতটা আছে বল তোর এককে তুলে দিয়েছি চল ভালো থাক আর বাজে কথা বলার আগে দশবার ভাববি যে কাকে তুই সাপোর্ট করছিস আর কাকে খারাপ বলছিস খারাপ বল তুই যাদের এগেনস্টে তুই খারাপই বলবি কিন্তু ভেবে বল বুঝলি চুলের দিদিমণিকেই তুই কিন্তু সাপোর্ট করছিস যে ক্লিভেজ দেখিয়ে ভিডিও করছে দেখ আজকে বরুণ ধুতি বল তনুশ্রী ভট্টাচার্য বল তারা তার এগেন্স্টে আছে তারা এসবে থাকেই না মানে তনুশ্রী ভট্টাচার্য থাকেই না তুই মানে বড়ো বড়ো বুদ্ধিজীবীরা যাদের এগেনস্টে চলে যাচ্ছে ভালো ভালো মানুষেরা তুই তাদেরকে সাপোর্ট করছিস ঠিকতে পারবি তো ওয়াইটিতে অনামিকার মতো একজন মানুষকে তুই সাপোর্ট করছিস তার ক্লিভেজ দেখানোকে সাপোর্ট করছিস কাল তুই ভিডিওতে বলেছিস দেখ আমি তোর পুরো ভিডিও দেখিনি কিন্তু কিন্তু ক্লিপিংগুলো সব থাকে আমাকে পাঠিয়েই দেয় বিশ্বাস কর তোর ভিডিও আমার সাপ নেই আর এবার আমি তাদেরও বলে দিয়েছি যে এ ভিডিও করলে দেখিও না আমাকে পাঠাস না কেননা বিরক্ত লাগে ফালতু লাগে আমার প্রফেশান নিয়ে কথা বলে এই যে পা হিসুও করতে যায় না ওকে নিজেরা যারা নেগেটিভ ভিডিও করে তাদের মুখে তেমনই আমাকে আমারও ব্যাপারটা কারণ আমার নিজের লক্ষ্যে পৌঁছোতে গেলে আমার নিজস্ব একটা আলাদা কাজ আছে প্রফেশন আছে নিজের একটা জায়গা আছে ইউটিউব পেমেন্টে তো আমায় বসে থাকি না আমি কাজে আমায় সব দিকে মাথা ঘামাতে হয় তো এই ধরনের ফালতু কথাতে আমার কিছু এসে যায় না ওই যে রিম্পা বলেছিল না তোদের আর একটা ভিডিও দেখলাম আমি সেদিনকে হ্যাঁ দেখেছি আমি বলছি আমি দেখছিলাম যে ও কী বলে জাতীয় পতাকার এই অবমাননা নিয়ে ও দেখলাম বলল যে সোনাকে না ঠোকর মারলেই যে পেতল হয়ে যায় না এক্স্যাক্টলি তুই আমাকে চুলের দিদিমণি বললেই ধরি আমি চুলের হয়ে যাবো রে হুম এটা না আমার একটু পরিষ্কার দিয়েছে যেটাতেই হাত দি না সেটাই আমার এখানে ঢুকে যায় একটু টাইম লাগে শিখতে মানে একদিন দুদিন ঢুকে যায় সবার তো সব কিছু হয় না ভগবান সবাইকে সব কিছু দেয় না তো আমি মোটামুটি যেটাতেই হাত দিই না হয়ে যায় সেটা লোহা সোনা হয়ে যায় বলে না শিখে নিতে পারি তোদের মধ্যে বলতে বাধ্য হচ্ছি রিম্পাকে না অ্যান্সার দিতে ইচ্ছে করে ওর একটা লেভেল আছে তুই যদি মনে করিস ওর হয়ে এসে ঘ্যা করবি আর সবাই তোকে উত্তর দেবে সেই ঘুরে বালি দেখ রিম্পাকেই উত্তর দিচ্ছে না কেউ এত বলছে সবাইকে তো তোকে কি দেবে তবু ও রিম্পাটা একটা লেভেল আছে তোর নেই তুই আগে সেই লেভেলটা তৈরি কর বুঝলি এই অকাদ মারানোর জন্য এক কামিয়ে নিলি ভাই মুশকিল হয়ে গেল তো তোকে তো আবার সত্যি ব্লক করতে হবে তুই আমার ওখানে এসে হাই গিস আবার ব্লক করে বলবি আমাকে ব্লক করে দিয়ে ভয়ে আরে ভয়ের চেয়ে ব্লক নয় রে কিছু কিছু মানুষকে দেখলে মাথা গরম হয়ে যায় ওই যা পেশান দিদি অর্পিতি বলেছিল এ জন্মাষ্টমীর আগে এর একশো আটটা নাম হয়ে যাবে কটা নাম হয়েছে মোস বইন কটা নাম হয়েছে তো তুমি ভালো থাক হ্যাঁ বইন আর এককে করে কামাও আর হ্যাঁ রিম্পার হয়ে তুমি বারবার দালালি করতে নি এতে রিম্পার ইমেজটা কিন্তু খারাপ হচ্ছে সবাই ওকে গিয়ে গালাগাল দিচ্ছে ভাবছে ও তোমায় শিখতে দিচ্ছে হুম অ্যাকচুয়ালি ওর ঠেকা নি তোমাকে শিখিয়ে দেওয়া মনে হয় যা ওর যেটুকু দম আছে ও নিজেই করতে পারে মনে হয় হুম ভালো ঝগড়া করতে পারে ও তোমাকে লাগানোর কোনো দরকার নেই হুম আর ও চাইও না ওর উত্তরটা তুমি দাও তেই রিম্পা চাও কি চাও না কিন্তু চাস না কিন্তু দেখ তুই আমি তুই বলেছিস আমিও বললাম দেখ তো ওর হয়ে কিন্তু প্রত্যেকের সঙ্গে গালাগাল উল্টো পাল্টা বলে তোর ইমেজ খারাপ করছে দেয় বুঝলি তোকে বারণ করে দে বুঝলি অকাঠ মারানি এই মারানি যা বলতে হয় যাকে বলছে তাকে বলতে দে না কেন টেনশন নি ফালতু ফালতু তোর জন্য উত্তর দিতে এসে না আমার এই যে প্রফেশন নিয়ে কথা বলেছি সেন্সেটিভ জায়গায় ঠিক আছে বলেছে দেখ ওই যে সোনাকে তো টক্কর মারলে পেতল হয়ে যায় না শুধু একটা জিনিসে আমার আপত্তি সেটা আমার প্রফেশন নিয়ে তুই গালাগালি দিস একটা নভেল প্রফেশন দ্বিতীয়ত হচ্ছে তুই অনামিকার মতন একজন জঘন্য মহিলাকে তুই সাপোর্ট করিস বলিস যে ক্লিভেজ দেখিয়েছে কি হয়েছে বেশ করেছে একটা টিচার ক্লিভেজ দেখিয়ে বসেছে ভিউয়ার্সরা বিচার করো যে এই কথাটা ঠিক কি না এখানে একজন আছে জানো খুব আমি কাল কমেন্টটি দিয়েছি সে বলেছে ক্লিবেজ দেখিয়েছে বেশ করেছে এরকম অনেকে দেখায় একটা ফিল্ম জগতে কোনো মডেল ক্লিবেজ দেখিয়ে যদি র্যাম্প শো করে সেটা আলাদা কিন্তু সে যখন পড়াতে যায় না বা কাউকে যদি নিজের ছেলে মেয়েকে পড়াতে বসে সেও কিন্তু ওরমভাবে ল্যাংটা হয়ে বসে না শোনা তো এই কথাটাকে ঠিক বলেছে ভিউয়ার্সরা বিচার করো ভিউয়ার্সরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আর এককে কংগ্রাচুলেশন টাটা বাই বাই মস বই আর গুতিও না এবার হাইগা হাইগা পেটটা পরিষ্কার করে এল হ্যাঁ গোবরের একটু দাম আছে মনে হয় এখন না ঘুটে দেয় ঘুটে দেয় এক কাজ করো হাইগা হাইগা ঘুটে দিয়ে সেটা দিয়ে একটুখানি রান্না করে খাও টাটা গ্যাস বাঁচবে গ্যাসের অনেক দাম তো কিছু ঘুটে তোমার দিদির বাড়ি পাটটা দিও আর পারলে আমাকে একটু পাট্টে দিও আমার অনুর নেই যদি কারোর লাগে দিয়ে দেবো টা 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 টা